টানা তিনটা টার্ম তারা ফুলফিল করেছে ফোর্থ টার্মে ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা জানি যে জাস্ট জানুয়ারিতে ইলেকশন হয়েছে সাতই জানুয়ারি এবং অগাস্টের পাঁচ তারিখে সে পদত্যাগ করেছে এই সাত মাস পরে বলা যেতে পারে তো এই যে এরকম একটা মহাপ্রতাপশালী সরকারের পতনের আসলে কি কারণ আপনার কাছে মনে হয় একটা কারণ তো খুব আপনার গত তিনটা ইলেকশন আসলে আচ্ছা মানুষের সমর্থন নিয়ে উনি সম ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন না মানুষের সমর্থন ছাড়াই এই তিন গত তিন টার্ম এবং সর্বশেষ যেটা একেবারে কোনো ধরনের সমর্থন ছাড়াই মানে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যে সমর্থন নিতে হয় ওই ওইটা ছাড়াই গিয়েছেন একদম ভুয়া নির্বাচন যেইগুলো করেছে নির্বাচন রাতের নির্বাচন ভুয়া নির্বাচন নির্বাচন মানুষ মানে ভোটার নাই নির্বাচন এই ধরনের সো একটা কারণ খুবই পরিষ্কার যে যতই ক্ষমতার স্তম্ভগুলো ব্যবহার করে উনাকে আমরা মহাপ্রতাপশালী ভাবছিলাম ওনার জনসমর্থনের ভিত্তিটা ওনার সেই অর্থে সামাজিক সমাজের যে শাসকের প্রতি বৈধতার যে জায়গাটা ওটা পুরোপুরি অন্তঃসার শূন্য ছিল একেবারে ফাঁকা ছিল সুতরাং মূল বিষয় ছিল যে অলরেডি ওনার ভিত্তিটা ছিল টোটালি ফাঁকা বিষয়টা হয়েছে ধাক্কা দেওয়ার বিষয়টা ফাঁকা থাকলেও ধাক্কা না দিতে পারলে তো এটা চলতে থাকে ওই ধাক্কা দেওয়ার বিষয়টাও ঘটে গেছে এই গত যেটাকে আমি মনে করি এটাকে আমাদের ইতিহাসের মধ্যে রেড জুলাই বা আমি এটাকে নামকরণ করতে চাচ্ছি রেড জুলাই এবং বাংলা শ্রাবণ অনেকে বসন্ত আমি বসন্ত নয় শ্রাবণটাকেই ইয়ে করতে চাই বাংলা শ্রাবণ কারণ শ্রাবণ হচ্ছে যে এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা ক্রিয়েশন মোমেন্ট একটা জন্ম দিচ্ছে যে একটা সম্ভাবনা আমি বলছি সম্ভাবনা জন্ম দিচ্ছি সো কেন উনি পড়ে গেলেন কারণ এই যে আবু সাইদ মুগ্ধ এবং অগণিত যারা আত্মদান করেছেন নৈতিক সমর্থন দিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং শেষ বিচারে রাস্তায় নেমে এসছেন তাদের সেই যে এক বলা যায় একটা অবিচল আকাঙ্ক্ষাটা বেঁধে গেছে অ্যাকচুয়ালি যে এবং উনি পদে পদে ভুল করেছেন শেষ দিকে সবচেয়ে বেশি যেটাতে মানুষ জেগে উঠেছে ধারাবাহিকভাবে মানুষকে অপমান করা হয়েছে প্রতি স্তরে তুই তোকারী করে একটা তো ভাষা ছিল পুলিশের তাই না মানুষকে ধারাবাহিকভাবে অপমান তোমার যোগ্যতা কিছু ম্যাটার করে না তুমি কে সেটা কিছু ম্যাটার করে না আমি তোমাকে সুযোগ দিব কি দিব না সেটাই ম্যাটার করে সেটা একজন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে কি হর পারবে না চেম্বারের প্রেসিডেন্ট হতে পারবে কি পারবে না একটা কিছু লাইসেন্স পেতে পারবে কি পারবে না সর্বক্ষেত্রে হচ্ছে যে মানুষের কে অপমান এই অপমানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি